অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। দক্ষিণ চব্বিশ পরগনার আট নম্বর ঘাটের কাছে এলসিটি জেটির কাছে চোরাবালি কারবারিরা রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল। প্রশাসনের চোখ রাঙানিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে হারু পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তিনটি ডিঙি নৌকা সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে বুড়িগঙ্গা নদীর ওপর ড্রেজিং এর কাজ করে অনেকটা সাফল্যের মুখ দেখেছে রাজ্য সরকার, যার হাত ধরে মিলছে সুন্দরবন জেলার সাফল্য। এরই মাঝে এই অবৈধ বালি কারবারিদের রমরমা বন্ধ করতে সুন্দরবনের বিভিন্ন নদী থেকে বালি এবং মাটি তোলার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। পাশাপাশি গেলে কেউ বার হইতে পারবে, সিগন্যালে গেলে করে যাবেন যা এসডেলারও আমাদের কাকদ্বীপ মহকুমা এবং বিএলআর সঙ্গে যোগাযোগ করে তারা আমাকে যেটা জানিয়েছে, যেটা আপনাদের আগেই বললাম, যে এটা আমাদের যেটা ডেজিং থেকে যেটা বালিটা উঠেছে সেই বালি নয়, অন্যভাবে কিছু অসাধু মানুষ তারা মুড়িগঙ্গা যেটা আছে সেই মুড়িগঙ্গা নদীর থেকে আমাদের ওই নৌকাগুলোকে, যেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি নৌকাকে, সেই নৌকায় করে ওরা বালি কেটে ওরা পাচার করত, সেটাকে নিয়ে প্রশাসন নড়েচড়ে বসে এবং সঙ্গে সঙ্গে তিনটি নৌকা সহ ৬ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ ১০।